একটি সোশ্যাল মিডিয়ার সম্পাদক সৈকত তলাপাত্রের বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মার দায়ের করা মামলায় পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ সুভাষী শর্মা রায় সোমবার অভিযুক্তকে 7 দিন পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন। উক্ত মামলায় আদালত প্রথমে অভিযুক্তকে 9 অক্টোবর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছিল। একই সাথে মামলার তদন্তকারী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছিল 9 অক্টোবর যেন মামলার কেস ডায়েরি আদালতে জমা দেয়। সেই মতো সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হলে জেলা ও দায়রা জজ মামলার কেস ডায়েরি এবং দুই পক্ষের বক্তব্য শুনে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ আদালতে হাজির করে। সোমবার অভিযুক্তকে 14 দিনের রিমান্ড চেয়ে আদালতে আর্জি জানায় পুলিশ। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত সৈকত তলাপাত্রকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় এবং তার সামাজিক মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট নামক চ্যানেলের তল্লাশি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। দেখুন, সাংবাদিক পরিচয় দিয়ে ইন্ডিপেন্ডেন্ট নামে একটা সোশ্যাল মিডিয়াতে পেজ আছে এবং সেটাতে সৈকত তলাপাত্র এটার অফিসিয়াল ওনার এবং উনি ওটার এডিটারও বলেন নিজেকে। তো উনার এগেনস্টে ওয়েস্ট আগরতলা PS 185/2023 একটা কেস রেজিস্টার হয়েছে IPC-র বিভিন্ন ধারায় এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে এবং শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্টে। তো উনার এগেনস্টে মূলত কমপ্লেনটা করেছেন শ্রীমতী ঝর্ণা দেববর্মা। উনি ত্রিপুরা, আপনারা জানেন, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন। তো বিভিন্ন রকমের স্ক্যান্ডেলাস নিউজ বিভিন্ন লোকের নামে টাইম টু টাইম এই সৈকত তলাপাত্র, যিনি আসামি এই মামলার, উনি পাবলিশ করে গেছেন এবং উনি যেটা করেছেন সেটা উনি খুব সম্ভবত ত্রিপুরার বাইরে থেকে করেছেন। এবং গত অক্টোবর মাসের 6 তারিখ ওনাকে ত্রিপুরার পুলিশ অ্যারেস্ট করতে পারে পশ্চিমবঙ্গ থেকে এবং সেখানে আনে, সেখান থেকে আগরতলা নিয়ে আসে। আগরতলা আসার পর 6 তারিখ ওয়েস্ট আগরতলা PS যে কেসটার নাম্বার আমি বললাম এখন, সে কেসে ওর 14 দিনের রিমান্ড চায়। পুলিশ চায় যে ওকে যাতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু সেদিন পুলিশ আপ টু ডেট কেস ডায়েরি কোর্টে প্রডিউস করতে পারেনি, তো সেই জন্যে পুলিশের প্রেয়ারটা রিজার্ভ রেখে দেওয়া হয়। তো তারপর আজকে এই মামলায় রাজ্য সরকারের তরফ থেকে আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে APR করি এবং আমরা কোর্টে আপ টু ডেট CD, যেটা কেস ডায়েরি যেটাকে বলে, সেটাকে আমরা প্রডিউস করি। এবং সেখানে দেখা গেছে যে মাননীয় আদালতও বলেছেন অর্ডারে যে শ্রী সৈকত তলাপাত্র, ওনার এগেনস্টে যথেষ্ট ইনক্রিমিনেটিং এভিডেন্স আছে CD-র মধ্যে। আর তাছাড়া এমনও দেখা গেছে যে উনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেছেন এবং পুলিশের প্রাথমিক তদন্তে সে সমস্ত জিনিসও উঠে এসেছে। বিভিন্ন লোকের কাছ থেকে হুমকি, প্রথম নিউজ করেছেন স্ক্যান্ডেলাস কোনো নিউজ যাতে সেই লোকটা ঘাবড়ে যায় এবং তারপর ওর সঙ্গে কম্প্রোমাইজ করতে বাধ্য হয় এবং তার বিনিময়ে উনি টাকা রোজগার করতেন। এবং সেই মানি ট্রেলটাও ত্রিপুরার পুলিশ এখন পর্যন্ত প্রাইমা ফেসি সাকসেসফুলি বের করতে পেরেছে। তো এই সমস্ত বিষয়ে পুরো তদন্ত করে দেখতে গেলে উনার পুলিশ হেফাজতে নেওয়া ওকে খুবই জরুরি ছিল। তো সেই প্রেয়ারটা পুলিশ করেছিল গত 6ই অক্টোবর, তো সেটা শুনানি আজকে হয়েছে। তো মাননীয় আদালত সব কিছু দেখে শ্রী সৈকত তলাপাত্রকে 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। পশ্চিম আগরতলা থানায় ওনাকে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ এটার মূল কারণ হচ্ছে সৈকত তলাপাত্র, ওর আগরতলাতেও অফিস আছে খুব সম্ভবত এবং বহিররাজ্যেও আছে। তো কোনখান থেকে, কোন স্টুডিও থেকে এই ধরনের নিউজ তৈরি হচ্ছে বা কিভাবে উনি পরিচালনা করছেন পুরো বিষয়টা এবং ওনার সঙ্গে আরও কে কে জড়িত আছে, সমস্ত কিছু তদন্ত করে দেখতে গেলে সৈকত তলাপাত্রকে পুলিশ হেফাজতে নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল। তো সে কথাটাই আমরা মাননীয় আদালতকে আজকে বলেছি এবং শেষ পর্যন্ত আদালত কনভিনসড হয়ে রায় দিয়েছেন যে আজকে সৈকত তলাপাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া যাবে 7 দিনের জন্য। এবং সেই সঙ্গে আরেকটা জিনিসও পুলিশের তরফ থেকে চাওয়া হয়েছিল, সেটা হচ্ছে আপনার সার্চ ওয়ারেন্ট, যেটা সৈকত তলাপাত্র যে সমস্ত হার্ডওয়্যার ইউজ করে উনার স্টুডিও চালাতেন বা এই ধরনের স্ক্যান্ডেলাস নিউজ উনি ব্রডকাস্ট করতেন বা টেলিকাস্ট করতেন, সেই সমস্ত জায়গার সেট আপ
পুলিশ যদি তদন্ত গিয়ে না করে এবং সে সমস্ত হার্ডওয়্যার যদি সিজ না করে, তাহলে এই মামলা সম্পূর্ণ হবে না তদন্ত। তো সেটাও আমরা মাননীয় আদালতকে ফর্চুনেটলি বোঝাতে পেরেছি এবং মহামান্য আদালত আলটিমেটলি অর্ডার দিয়েছেন যে পুলিশ রাজ্যে এবং বহিররাজ্যে ইন্ডিপেন্ডেন্ট যে নিউজ চ্যানেল আছে সেটার অফিসগুলোতে গিয়ে সার্চ এবং সিজ দুটোই করতে পারবে। আর সেই সঙ্গে সৈকত তলাপাত্র ওনার তরফ থেকে ওনার আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন, মাননীয় আদালত সেই আবেদনও খারিজ করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।